যিনি আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যার পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন, তার পরে আর কোনো নবী এখনো নাই, কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না, সেই নবী আমাদেরকে আকীদার তালিম দিয়েছেন। আজকে যে বিষয়টি আপনাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব তা হলো আকীদা। প্রিয় ভাইরা, আকীদা এটি মূলত আরবি শব্দ। আকীদা শব্দটা কি শব্দ, জোরে বলেন, আকীদা আরবি শব্দ। যদিও আমরা অনেকেই বাংলার মতোই এটাকে ইউজ করি, আরবি বিভিন্ন শব্দ বাংলা ভাষায় আছে, হাজার হাজার শব্দ বাংলা ভাষায় আছে, আইন, আদালত, উকিল, মুখতার, এজলাস, হাকিম, এই সব শব্দগুলো মূলত আরবি শব্দগুলো। কি ভাই? আরবি। সেগুলোকে আমরা গ্রহণ করেছি বাংলা ভাষায়, বিভিন্ন ভাষার শব্দ ইনক্লুডেড হয়েছে, কিছু কিছু শব্দ এত বেশি পরিচিত হয়ে গেছে যেগুলোকে বাংলা বললে আমরা বুঝি না। ওয়াজ, মাহফিল, এগুলো বাংলা বুঝলে আপনি কি বুঝবেন? ওয়াজ, এটা বাংলাতেই ওয়াজই বলি আমরা, ঠিক কিনা বলেন? সওয়াব বাংলা, দোয়া বাংলার মতোই মনে করে, যদিও শব্দটা আরবি। প্রতিটি ভাষায় আল্লাহর সৃষ্টি, প্রতিটি ভাষা সৃষ্টি একজনের, তিনি কে? আল্লাহ। সব ভাষাও তিনি বুঝেন, ঠিক কিনা বলেন? সব ভাষা পৃথিবীতে, এখন তো ভাষার মাস, ফেব্রুয়ারি মাস ভাষার মাস, পৃথিবীতে প্রায় 6,500 ভাষা এখনো পর্যন্ত আছে। আল্লাহ একবার বলেন, কত হাজার? 6,500, 6,500 ভাষা পৃথিবীতে এখনো আছে। প্রিয় ভাইয়েরা, এই 6,500 ভাষায় মানুষ কথা বলে, এই ভাষাগুলো আমার আল্লাহ বুঝেন। আরো বেশি ছিল, ইউনেস্কো বলেছে 6,500, কিন্তু অন্যান্যদের হিসেবে প্রায় 18,000 ভাষা ছিল, যার মধ্যে অধিকাংশই বিলুপ্ত হয়েছে, এখনো আছে 6,500। আল্লাহ আকবার বলে, এগুলো আল্লাহ পাকের নিদর্শন, এগুলো কার নিদর্শন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে মানুষে মানুষে পার্থক্য, ভাষায় ভাষায় পার্থক্য, রং আর রঙে পার্থক্য, এগুলো তোমার আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। সব মানুষের ভাষা আল্লাহ বোঝেন, সব রং, গন্ধ, বর্ণ, উঁচু নিচু, ধনী গরিব, কালো ফর্সা, সবার কথা বুঝেন একজন, জোরে বলেন তো, তিনি কে? এই যে আমার নবী, তিনি সার্বজনীন নবী, তিনি সেরা নবী, তিনি কুল কায়নাতের নবী। তার বড় প্রমাণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি আরবিকে ভালোবাসি ফর দ্য থ্রি বেসিক রিজনস, তিনটা মৌলিক কারণে আমি আরবিকে ভালোবাসি। প্রিয় নবী আরবিকে ভালোবাসতেন, প্রিয় নবী কোন ভাষাকে ভালোবাসতেন? কারণ হচ্ছে তিনটা, জোরে বলতে হবে, কারণ কয়টা ভাই? তিনটা। প্রথম কারণ, লিআন্না লুগাতাল কোরআনি আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ কোরআন শরীফের ভাষা হলো আরবি। কোরআন শরীফ ভাষা কি, জোরে বলেন? আরবি। এজন্য আমরা এটাকে ভালোবাসতে হবে, রাসূল ভালোবেসেছেন। দু নম্বর কারণ কি, রাসূল বলেছেন, ওয়ালিআন্না লুগাতা আহলিল জান্নাতি আরবি, আরবিকে ভালোবাসি, তার দ্বিতীয় কারণ হলো জান্নাতের মানুষগুলোর ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। সেদিন আমরা সবাই আরবিতে কথা বলবো, আরবি আমরা সেদিন বুঝবো। আর তিন নম্বর কারণটা বড় চমৎকার, এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো এলাকার নবী নন, কোনো নির্দিষ্ট ভাষার নবী নন, কোনো দেশের নবী নন, কোনো বর্ণের নবী নন, বরং তিনি কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
বন্ধু মোহাম্মদ আপনি জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সামাম পৃথিবীবাসীর জন্য নবী এবং রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আমি আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্য পাঠাইয়াছি, কেবলমাত্র আরবের জন্য নয়, কেবলমাত্র আরবের জন্য নয়, কেবলমাত্র একটা নির্দিষ্ট জেলার জন্য নয়, নির্দিষ্ট ভাষার জন্য নয়, তাম পৃথিবী থেকে আমত পর্যন্ত যেই মানুষ আসবে, যেই ভাষার হবে, যেই দেশের হবে, তাদের সকলের নবী আপনি সুবহানাল্লাহ। সব মানুষ তাকে মানতে কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম হয় না ভাই। এছাড়া আল্লাহ তো আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাম জগৎ বলতে যা আছে সব কিছুর জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন, তার মানে আমার নবীর ভাষা আরবি ছিল, তিনি ভালোবাসতেন। তিনটা কারণে আরবিকে, প্রথম হলো কোরআনের ভাষা আরবি, দুই নাম্বার হলো রাসূলের জান্নাতিদের ভাষা আরবি, তিন নাম্বার কারণ বড় চমৎকার, রাসূল বলেছেন ওয়ালি আন্নি আরাবি। শুনো দুনিয়ার মানুষ, কোরআনের ভাষা আরবি সেজন্য যেমন আরবিকে ভালোবাসি, যেমন ভাবে জান্নাতীদের ভাষা সেজন্য আরবিকে ভালোবাসি। আর একটা কারণ হলো আমি নবীর মায়ের ভাষা আরবি, সেজন্য আমি আরবিকে ভালোবাসি। প্রিয় ভাইরা, তো আমরা কি বুঝতে পারলাম যে রাসূল তার মায়ের ভাষা আরবি, সেজন্য কে আরবি ভালোবাসছেন। তার মানে কি আমরা সবাই বাংলা ছেড়ে দিয়ে আরবিতে কথা বলা লাগবে? না, তার মানে হলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের ভাষা আরবি ছিল, মায়ের ভাষা এজন্য তিনি আরবিকে ভালোবাসতেন। ঠিক একইভাবে পৃথিবীর কোন মানুষের মায়ের ভাষা যদি হয় বাংলা, যদি কারো মায়ের ভাষা হয় ইংরেজি, যদি কারো মায়ের ভাষা হয় উর্দু, যদি কোনো মায়ের ভাষা হয় ফ্রেঞ্চ, যদি কোনো মায়ের ভাষা হয় হিন্দি, রাসূল যেহেতু আরবি তার মায়ের ভাষা সেজন্য ভালোবাসতেন। পৃথিবীর কোনো মানুষ তার মায়ের ভাষা বাংলা, সেজন্য বাংলাকে ভালোবাসলে নবীর সুন্নতের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তিনি তামাম মাখলুকাতের নবী, আল্লাহু আকবার বলে, তিনি অন্য কোনো নবীর মতো নন, পৃথিবীর যেন তেন কোনো মানুষের মতো তিনি নন, তিনি এক্সট্রা অর্ডিনারি। তাম পৃথিবীতে আমার নবীর তুলনীয় কেউ হতে পারে? আল্লাহ যেমন লা মেসাল, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কোনো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর মতো দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ইউনিক, তিনিও লামিসাল এই পৃথিবীর জগতের ভিতরে। কোনো মানুষ তো ভালো কোনো নবীও আমার নবী মুহাম্মদের মতো নয়। আপনি প্রশ্ন করতে পারেন, মানে কি তোমার এই কথা? আমি বলি নাই গো বন্ধু, বলেছেন হাসান বিন সাবিত, নবীর সাহাবে, তিনি বলেছেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইন ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত নবীর সাহাবি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, এই দুই চোখ, পৃথিবীর কোন দুই চোখ আপনি মুহাম্মদের চেয়ে সুন্দর কিছু দেখে নাই। এই পৃথিবীর কোন মা মুহাম্মদের চেয়ে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। চিল্লাই বলেন, সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন তিনি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে ভালো গুণগুলো ছিল, সমস্ত নবীর ভালো ভালো গুণগুলো এক করে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কোরআনে বাড়ি আয়েদিল সাদে মানে মা, হযরত ইউসুফের যে সৌন্দর্য, লোকমানের যে প্রজ্ঞা,
হযরত সুলাইমানের যে ধীশক্তি, তার পাখির ভাষা বুঝা, জন্তু জানোয়ার কি বলে সব বুঝে নেওয়া, দাউদ নবীর কণ্ঠস্বর, ইব্রাহিমের সৌন্দর্য, তার ধীরে স্থিরতা, পৃথিবীর যত নবীর যতগুলো ভালো ভালো কোয়ালিটি সব এক করে আমার নবীকে দিয়েছেন কে? সেই নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না, না না, কারো তুলনা চলবে না। তো তিনি যেহেতু আরবিকে ভালোবাসতেন, কেন, তার মায়ের ভাষা, আমাদেরও মায়ের ভাষা বাংলা, আমরা বাংলাকে ভালোবাসবো, এটাও নবীর সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজির কথাকে একটু একটু ভালো মতো ব্যাখ্যা করে মানতে হয়, বুঝে শুনে মানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত, যে আমার সুন্নতকে মানবে না সে আমার উম্মত নয়। বিয়ে আমার কি সুন্নত, যে আমার সুন্নতকে মানবে না সে আমার উম্মত নয়। ভাইয়েরা, তার মানে আপনি কি বুঝতে পারলেন? টাকা থাকুক, পয়সা থাকুক, ধন দৌলত থাকুক আর না থাকুক, না, এখানেই পার্থক্য আপনার সাথে আমার। প্রিয় ভাইয়েরা, আমার রাসূল বলেন নাই যে বিয়ে করে না সে আমার উম্মতের কথা বলেন নাই, একথা বলেন নাই যে বিয়ে করে না সে আমার উম্মত না, বলছেন যে আমার সুন্নত মানে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, বিয়ে করা যেমন সুন্নত, বিয়ে যেমন সুন্নত, মাঝে মাঝে বিয়ে না করাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার কালিয়ার গাঁবের ভাইয়ের আমার উপরে কষ্ট পাইতে পারেন যে হুজুরে কয় কি নতুন ফতোয়া দিল নাকি, আবার নতুন ফতোয়া আছে না বাংলাদেশে, নতুন নতুন ফতোয়া, নাউজুবিল্লাহ বলেন, পর্দা নিয়ে ফতোয়া, এরপরে কলব নিয়ে ফতোয়া, আকিদা নিয়ে কত ফতোয়া বাংলাদেশে আছে, কেউ কেউ কলবকে মাথায় নিয়ে নিছে, নাউজুবিল্লাহ বলেন। সব ওলামায়ে কেরাম বলছেন কলব হচ্ছে বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই হার্ট, দিস ইজ দ্য পজিশন অফ ইউর হার্ট, আপনার হৃদয় এখানে আছে। কিন্তু কেউ কেউ বলছে না, কলব তো এখানে না, কলব তো হলো আমাদের মাথায়, নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, আমার বিনয়ের সাথে আপনাকে বলি, বিয়ে সুন্নত, কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন বিয়ে কেবলমাত্র সুন্নত না, মাঝে মাঝে বিয়ে নবীর সুন্নত তরিকা হিসেবে, কিন্তু মাঝে মাঝে বিয়ে করা হারাম হয়ে যায়, ঠিক না বলে? যেমন দেখেন, কারো টাকা পয়সা নাই, একটু আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি তো ফতোয়া দিলে হবে না, আপনার বিবেক আছে না ভাই? হাদিস শরীফে বলা হয়েছে, তোমার বিবেককে জিজ্ঞেস করিও, আস্ক ইউর হার্ট, ইস্তাফতে কালবাকা ওয়া ইন আফতা কাল মুফতুন, মুফতি ফতোয়া দিলেও কলবকে জিজ্ঞেস করে জানিও কলব কি বলে, কলব আর তোমার মুফতির ফতোয়া মিললে মনে করবো ইউ আর এক্সাক্ট অ্যান্ড পারফেক্ট, তোমার মুফতি ঠিক বলেছে। প্রিয় ভাইরা, বলেন তো, যেই লোকের টাকা নাই, পয়সা নাই, পাশাপাশি ফিজিক্যালিও সে ক্যাপাবল না, অনেক মানুষ আছে ডিসেবল, সে সক্ষম না, শারীরিক শক্তি নাই, বিয়ে করার মতো যে যোগ্যতা তার আর্থিকভাবেও নাই শারীরিকভাবেও নাই, তার জন্য বিয়ে করা হারাম, কথা বলেন ঠিক কিনা? সে যদি বিয়ে করে দুইটা সংসারে আগুন লাগাই দেবে, কথা বলেন ঠিক কিনা? তো বিয়ে করা তো সুন্নত শুনলেন, কিন্তু এখন হারাম ফতোয়া হয়ে গেল আপনারাই বললেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল বলেন বিয়ে বিয়ে বিয়েটা সুন্নত, যদি সে ধরনের পরিস্থিতি তৈরি হয়। মাঝে মাঝে বিয়ে করা ফরজ সুন্নত নয়, যেমন কোনো ব্যক্তির টাকা পয়সা আছে, তার শারীরিক শক্তিও আছে, কিন্তু এখন বিয়ে না করলে সে খারাপ পথে চলে যেতে পারে, তার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? আবার যার টাকা পয়সা আছে, শারীরিক শক্তি আছে, বাট হি ক্যান কন্ট্রোল হিমসেলফ, নিজেকে সে প্রোটেক্ট করতে পারবে, সে দেখে শুনে সময় নিয়ে বিয়ে করবে, সুন্নাত, অসুবিধার কিছু নাই। আর দেখা যায় কেউ বিয়ে করলে টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, চাল চুলো নাই, চাকরি নকরি নাই, একটা বিয়ে করে আরো ফেতনার মধ্যে পড়বে, তার জন্য বিয়ে না করে রোজা রেখে নিজেকে কন্ট্রোল করাটাই সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? তো প্রিয় নবীর কথা হচ্ছে সংক্ষিপ্ত, অর্থ অনেক ব্যাপক, খুব ছোট্ট ছোট্ট তিনি কথা বলতেন, তার কথাগুলো এত চমৎকার। রাসূলুল্লাহ বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক, অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক, তাকে তুমি সাহায্য করো। ভাইরা, আপনি বলেন যে মানুষকে মারতেছে, যে মায়ের খাইতেছে, তারে আমরা বাঁচাবো, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে?
কিন্তু যে মারতেছে তারে সাহায্য কেমনে করে? বন্দুক আগাই দিমু, লাঠি আগা দেবে, যে মার কোপা, এটা বলবো নাকি? তো হাদিস তো তাই বলছে, বলছে তোমার ভাই জালিম হোক অথবা মাজলুম হোক তাকে সাহায্য করো। আপনাকে বুঝতে হবে নবীর কথা সংক্ষিপ্ত অর্থ অনেক ব্যাপক। সাহাবীরা দৌড়ে গিয়ে বলে, রাসূল, জালেম আর মাজলুম উভয়কে কেমনে সাহায্য করা যায়? মাজলুমকে বুঝলাম মার খাইতেছে, তাকে বাঁচাইবো জালেমের হাত থেকে। ফামা বালুল মাজলুম জালেম, তাহলে জালেমকে কেমনে বাঁচাবো গো রাসূল? জালেমকে কেমনে বাঁচাবো? জালেমকে সাহায্য কেমনে করা যায়? জালেমকে সাহায্য করা মানে তো হাতে বাদ দেওয়া, গুলি আগাই দেওয়া, লাঠি আগাই দেওয়া, যে মারো তারে। রাসূল বললেন, না 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 ও মুসলমান, খেয়াল করে শোনো, জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমের সেই জুলুমের কালো হাত ভেঙে দাও, তার হাতকে আটকে দাও, তার লাঠিকে ধরে বসো। যদি সে লাঠিকে মাজলুমের আগে যাওয়া পর্যন্ত আটকে দাও, তাহলে মাজলুমের বদদোয়া থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে ভাইয়েরা? কথা কিন্তু সহজ, যে তুমি তোমার জালেমকে সাহায্য করো মানে কি? জালেমকে অত্যাচার থেকে বাঁচাই রে, সে মাজলুমের বদদোয়া থেকে বেঁচে গেল, আর মাজলুমের বদদোয়া থেকে বেঁচে গেলে আল্লাহর ক্রোধ থেকে সে বেঁচে যাবে। কথা বলেন ঠিক না? যদি আল্লাহর ক্রোধ তার উপরে পড়ে যায়, মাজলুম দুটো হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ তোমার একজন বান্দা আমাকে জুলুম করেছে, ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের মধ্যে আর আল্লাহর আরশে আযিমের মধ্যে কোনো পর্দা থাকে না, বলবে কবুল হয়ে যাবে, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবেন। তা আপনি যে বাঁচালেন ওই ব্যক্তিকে, আপনি তাকে সাহায্যই করলেন। কথা বলেন ঠিক কি না? একটা লোক মানুষকে অত্যাচার করে, আপনি তাকে আটকাই দিলেন, মানে তাকে আপনি বদদোয়া থেকে বাঁচালেন। এই জন্য রাসূল বলছেন, তুমি জালেম হোক মাজলুম হোক তাকে সাহায্য করো। উনসুর আখাকা, হেল্প ইওর ব্রাদার, ওয়েদার হি ইজ এ অপ্রেসর অর অপ্রেসড, সে অপ্রেশন করুক আর সে অত্যাচারিত হোক, তাকে সাহায্য করো। তো নবীজির কথা খুব সংক্ষিপ্ত, অর্থ অনেক বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন, আমি আরবিকে ভালোবাসি কারণ আমার মায়ের ভাষা, আমার আপনার মায়ের ভাষা বাংলা। মায়ের ভাষা কি? জোরে বলেন বাংলা। আমরা বাংলাকে ভালোবাসতে রাজি আছি না নাই? বাংলায় কথা বলতে রাজি আছি না নাই? এরা জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া করব আমরা। 21 ফেব্রুয়ারিতে 52তে 1952তে 1952তে 21 ফেব্রুয়ারিতে তারা জীবন দিয়েছেন, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের জন্য দোয়া করব, গান বাজনা করে নয়, তাদের কবরের উপরে গিয়ে লাথি মেরে সেলিব্রেট দিয়ে নয়, ঠিক কি না বলে? আমরা দোয়া করব কোরআন শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন। জোরে বলুন আমিন। একটা ইসলামী পদ্ধতি ভাইরা, আমরা বলছিলাম আকিদা নিয়ে। আকিদা শব্দটা আরবি, আকিদা শব্দ কি? জোরে বলেন আরবি। আকদুন থেকে, আকদুন মানে গিরা দেওয়া, আকদুন মানে গিট্টু দেওয়া, গিট্টু বুঝেন তো? সুতায় সুতায় গিট্টু দেয় না আমরা, এই গিফট দেওয়ার আরবি নাম হচ্ছে আকিদা। তার মানে হলো যে কোনো একটা গিট্টু ঠিক মতো না থাকলে কিন্তু আপনার একটা ঘুড়ি উড়াইতেছেন, ঘুড়ি 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 চিনেন না আপনারা? বিশাল আকাশে ঘুড়ি উড়াইছেন, তার যে নাটায়ের সাথে ঘুড়ির যে প্যাডটা আছে ওখানে গিট্টু না দিলে, গিট্টু যদি আপনারা লুজ মোশনে দিয়ে দেন, অনেক উপরে উঠবে, হঠাৎ করে গিট্টু সুইটটা পড়ে যাবে। কথা কোন ঠিক না? এত সুন্দর ঘুরে যত উপরে ওঠো কোনো লাভ নাই যদি আপনার গিট্টুটা ঠিক মতো না থাকে, ওই ঘুড়িটা কিন্তু উড়তে উড়তে গিয়ে বাসদারে পড়বে। যত সুন্দর ঘুড়ি হোক সেই ঘুড়ি কিন্তু গিয়ে ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চাদের লাঠির মায়ের খাইবে, ঠিকই না বলেন? তো এগুলো গিট্টুর দেয়া লাগবে, গিট্টুটাই হলো আকিদা। আপনার ইমানকে ঠিক রাখার জন্য মূল গিট্টুর নাম হলো আকিদা। বলেন না সুবহানাল্লাহ। মনে করেন আপনি একটা পলিথিন নিয়ে গেছেন বাজার করতে, পলিথিন, সেই পলিথিনের নিচে একটা গিট্টু থাকা লাগবে, বা আপনারা টুকরি বলেন, বরিশালে বলে হাজি, হাজি মানে ঝাঁকা, ঝাঁকা বুঝেন তো? টুকরি বলেন না আপনারা টুকরি? এই টুকরির নিচে যদি আপনার ঠিক মতো ফুটা না থাকে, পুরোপুরি আটকাই না দেন, যদি কোনো ফুটা থাকে তাহলে যতই পানি ঢালেন আর খাবার ঢালেন অটোমেটিক নিচ দিয়ে পড়ে যাবে, ঠিক কি না বলেন?
এই জন্য আপনার আমল, আপনার ইমান, সব কিছুর মূল টিকে থাকার বস্তু হচ্ছে আকীদা। বলেন না সুবহানাল্লাহ। আকীদার মানে কি? উলামায়ে কেরাম বলেছেন আকীদা অর্থ হলো সুদৃঢ় বন্ধন। সুদৃঢ় বন্ধনের নাম হলো আকীদা। উলামায়ে কেরাম বলেছেন আকীদার অর্থ হলো হিয়াল ঈমানুল জাজিম বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়া বিকুল্লি মা জাআ বিল কুরআন ওয়াস সুন্নাহ আস সহীহা মিন উসুলিদ্দিন ওয়া উমুরিহি ওয়া আখবারিহি। উলামায়ে কেরাম আকীদার ব্যাখ্যা দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন কি? তা হলো আল্লাহর উপরে বিশ্বাস। কার উপর বিশ্বাস? জুড়ে বলেন ইমান আল জাজেম, দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে। দুই নাম্বার কথা করেন, এক হলো আল্লাহর উপরে, বলতে হবে কার উপরে? সঠিক বিশ্বাস, বেঠিক বিশ্বাস নয়। দুই নাম্বার হলো আল জাজেম মানে মজবুত বিশ্বাস মালায়েকা ফেরেশতার উপরে। জোরে বলেন দুই নাম্বার কে? ফেরেশতা। তিন নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপরে। চার নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত নবীর উপরে। পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে। ওয়াল কাদরি, ছয় নাম্বার হলো তাকদীরের উপরে। এই ছয়টা বিষয়ের উপরে বিশ্বাসের নাম হলো আকীদা। বলেন সুবহানাল্লাহ। সঠিক বিশ্বাস, এমনি বিশ্বাসের নাম ইমান, আর সঠিক পুরোপুরি অ্যাজ ইট ইজ যেমন আছে বিশ্বাসের নাম কি? আকীদা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর উপরে বিশ্বাস কিন্তু কাফেরদেরও ছিল, মুশরিকদেরও ছিল। মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করত, জানেন আপনি? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যায়, কোন যুদ্ধে? জোরে বলেন। আবু জেহেল যখন বদরের যুদ্ধে যায়, তখন আল্লাহর ঘর কাবা শরীফের গেলাফ ধরে বলল, আল্লাহ যে হক পথের উপরে আছে তাকে তুমি বিজয় দাও, যে বাতিল তাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, আবু জাহেল তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্য রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধু যদি আপনাকে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কাফেরদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আদ, আসমান জমিন কে তৈরি করেছে, কাফেররা একসাথে বলবে লা ইয়াকুলুনাল্লাহ। সমস্ত কাফেররা বলবে আসমান জমিন তৈরি করেছেন কে? আল্লাহ। কিন্তু কাফেররা করে কি? শিরিক করে, শিরিক। আল্লাহর সাথে তার আকীদা ঠিক নাই। তারা মনে করে আল্লাহ অন্য কারো মুহতাজ। তারা মনে করে আল্লাহ পাক মনে হয় হুবল, লাত, মানাত, উজ্জা, এই সমস্তর কাছে মুহতাজ। আল্লাহর সাথে তারা শরীক করে, এই জন্যই আল্লাহ পাকের ক্রোধ এবং গুস্সার তারা উপযুক্ত হয়েছে। যদি বলে নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমরা মূল কথায় আসি। আকীদা মানে গিট্টু বন্ধন, তার মানে আপনি যে আল্লাহ সম্পর্কে আকীদা রাখবেন, দুই নম্বর ফেরেশতা সম্পর্কে, তিন নম্বর আল্লাহর সমস্ত কিতাব সম্পর্কে, চার নম্বর সমস্ত নবী সম্পর্কে, পাঁচ নম্বর পরকাল সম্পর্কে, ছয় নম্বর তাকদীর বা ভাগ্য সম্পর্কে যে বিশ্বাস রাখবেন, এই বিশ্বাসের মৌলিক যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটা কোরআন বলেছে, সঠিক আকীদা, সঠিক বিশ্বাস পোষণের নাম হলো আকীদা। সঠিক বিশ্বাস পোষণের নাম কি? জোরে বলেন আকীদা। কথা বুঝতে পেরেছেন? তো আকীদা ঠিক না থাকলে যতই আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহর ডাকে কবুল হবে? আপনি গিট্টুই ঠিক মতো দেন নাই, আল্লাহর কাছে দোয়া করার আকীদা আছে। যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে চায় আর বলে আল্লাহ তুমি কবুল করলে কইরো, না করলে নাই, সারা জীবন কানবে, কবুল করবেন না আপনার মাবুদ কথা বলেন ঠিক কিনা? তো সেই লোক সারা রাত কাঁদতেছে, কথা বুঝেন, সারা রাত কাঁদতেছে, তার কান্নার কোনো মূল্য আছে? কেন মূল্য নাই? কারণ তার আকীদা ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যদি কেউ মনে করে আল্লাহকে খুব ভালোবাসি, মহব্বত করে ডাকি, কিন্তু আল্লাহ তো রমজান মাসে সব দেখে, অন্য সময় দেখে না, রমজানে খাই না কারণ আল্লাহ সব দেখে ফেলবেন, পুকুরে ডুব দিয়েও পানি খাই না কারণ কে দেখে নিবে? আমাদের আকীদা হলো একজন, তিনি কে? কিন্তু টেবিলের নিচ দিয়ে যখন ফাইল লেনদেন করি, টাকার খাম, আমাদের মনে হয় রমজান মাসে আল্লাহ সব দেখে, অন্য সময় চশমা পরে থাকে, নাউযুবিল্লাহ, আল্লাহ মনে দেখে না, কথা বলেন ঠিক কিনা?
এমন আকীদা আমাদের আছে না নাই? ওই ব্যক্তি আল্লাহকে ঠিক মতো চিনতে পারে। আমার ইবনে খাত্তাব রাতের বেলা ঘুরছেন, হঠাৎ করে শুনলেন মা আর মেয়ে কথা বলছে। মা বলল, মেয়ে রে শোন, আজকে তো আমাদের গাবি বেশি দুধ দেয় নাই, একটু পানি মিশায়া দে। কথা বুঝেন নাই, আমার শুনতেছে, দেখি তো ব্যাপারটা কি। মা বলতেছে পানি মিশা। মেয়ে কয়, কেন আম্মা, অমর কি নিষেধ করে নাই মাস পানি মিশাইতে? মা কয়, বাটি শোন, বেশি বেশি সুফিগিরি করিস না, খাওয়ার লাগবে, এই দুধ কম দিছে গাবি, আমরা কি আমরা গাবিরে কম দিতে বলছি? সে কম দিছে কেন, পানি মিশায় সমান করে ফেল। আম্মা অমর না নিষেধ করছে? মা কয়, মা বলছে অমর কি দেখছে নাকি, অমর কি আছে আশেপাশে, অমর কি দেখতেছে? কিন্তু সেই মেয়েটা বলল, মা অমর হয়তো দেখে না গো মা, কিন্তু খেয়াল করে শোনো মা, অমর না দেখলেও আমাদের সমস্ত কর্মকাণ্ড দেখছেন একজন, তিনি কে? যিনি বলেন না সুবহানাল্লাহ। অমর রাদিয়াল্লাহ খুশি হয়ে গেলেন, তার ছেলের জন্য ওই মেয়েকে তিনি বৌমা হিসেবে, গোয়াল ঘরের মেয়েকে তিনি নিজের বউ বানাই ফেলেন, কারণ সে ভয় পায় একজনকে, তিনি কে? জান্নাতকে ভয় পান, তার মূল্য সবচেয়ে বেশি কথা বলেন, ঠিক কিনা? টাকা পয়সার মূল্য মূল্য নয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে ভয় পায় আল্লাহকে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সিজনাল মুসল্লি, মসজিদে গেলে আল্লাহকে ভয় পাই, সিনেমা হলে গেলে মনে করি আল্লাহ দেখতেছেন না, কথা বলেন ঠিক কিনা? কাউকে মারতে গিয়ে মনে করে আল্লাহ দেখেন নাই, কারো ক্ষতি করতে গেলে মনে করে আল্লাহ দেখেন নাই, আল্লাহ বলছে না 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 বান্দা, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, দুনিয়ায় যখন তিনজন মানুষ বসে বসে কোনো কথা বলে, তাদের সাথে চতুর্থ জন আছেন কে? যদি কোনো জায়গায় পাঁচজন মানুষ কথা বলে, কাউকে মারতে যায়, কাউকে ধরতে যায়, কারো বিরুদ্ধে প্রপাগান্ডা করে, ষড়যন্ত্র করে, খোদার কসম সেখানে পাঁচজন নয়, ওয়া সাদিসুহুম, ষষ্ঠ জন আছেন, একজন জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আছেন না নাই? ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, ও বান্দা শুনো, যেখানেই তুমি থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। যেদিকেই তুমি মুখ ফিরাও, ডানে ফিরাও, বামে ফিরাও, সামনে ফিরাও, পিছনে ফিরাও, উপরে ফিরাও, নিচে ফিরাও, সব জায়গাতে আছেন, একজন জোরে বলেন তিনি কে? ও ভাইরা, আপনার আকীদা আল্লাহ সম্পর্কে ভালো হওয়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলছেন আমার সম্পর্কে আকীদা ক্লিয়ার কর বান্দা, ক্লিয়ার কর। আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তেমন। বান্দা যদি ধারণা করে আল্লাহ ডাকছি তোমাকে, তুমি কেন শুনবে না? আমি তো অন্য কারোর কাছে দুটো হাত পাতি নাই রে মাবুদ। খোদার কসম রাসূল সেজন্য বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তুমি যখন ডাকবা তোমার আল্লাহকে, এই আকীদা নিয়ে ডাকবা, কেউ না শুনলে শুনবেন কে? আল্লাহ শুনছেন, আল্লাহ কবুল করাই লাগবে আপনার। আল্লাহ দোয়া করছে আপনার কাছে, এই বিশ্বাস নিয়ে দোয়া না করলে কবুল জিন্দেগিতে হবে না। রাসূলুল্লাহ মানা করেছেন, লা তাকুল ইন শিইতা তাকাব্বাল, আল্লাহ ইফ ইউ ওয়ান্ট ইউ মে অ্যাকসেপ্ট, আদারওয়াইজ লাগবে না, এটা বলো না, বরং যখনই তুমি দোয়া করবে বলে আল্লাহ ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট মি, তুমি অবশ্যই আমাকে কবুল করতেই হবে, এই আকীদা নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি বলি ওয়াজ নসিহতের মধ্যে অনেক আর্টিফিশিয়ালি থাকতে পারে, ওয়াজের মধ্যে অনেক ভেজাল থাকতে পারে, কিন্তু দোয়ার মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আপনার সাথে আমি যে কথা বলছি, আপনি কি মনে করেন আপনি আমার কাছে শুধু দোয়া চান, আমার দোয়ার দরকার আছে না নাই? আছে। আমি হয়তো এমনও ব্যথা বুকে নিয়ে বসে আছি যে এই ব্যথা আপনার নাই। চেয়ার ভাইস চেয়ারম্যান সাহেব কথা বললে গেলেন, তার দোয়া দরকার আছে না নাই? হয়তো তিনি এমন সমস্যায় আছেন, তিনি বুঝে নিয়েছেন যে আমার এই ব্যথা দূর করতে পারেন একজন, তিনি কে? প্রতিটা মানুষ দোয়ার মহতাজ, এটাই আল্লাহর বিধান, আল্লাহ সবাইকে সেই সিস্টেম করে রেখে দিয়েছেন। এই জন্য আমার বন্ধু,
আল্লাহকে আপনার পরিপূর্ণ ঈমান আনতে হবে। কেমন? সঠিক বিশ্বাস। আল্লাহ বলেন, বান্দা আমাকে যেমন মনে করে আমি আল্লাহ তেমন। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি যখন মৃত্যু শয্যায় চলে এসেছে, মৃত্যু মরণ মারা যাবে এমত অবস্থায়, সেই ছেলেটা তার চাচা এসে বলল, বেটা সারা জীবন বলছে আল্লাহ বিল্লাহ কর, খালি নাফরমানি করছস তুই, এখন তো যাবি জাহান্নামে, সরাসরি কোথায় জাহান্নামে যাবি। তো ছোট্ট ছেলেটা বলল, ছোট্ট বলতো যুবক, সে বলল যুবক অবস্থায় মারা যাচ্ছি, বলল চাচা আল্লাহ কি এটা করবে আমার সাথে? তুই না মাদুর পরস নাই, তোর হবে কি, তুই তো জাহান্নামে যাবি। তখন সেই ছোট্ট ছেলেটা বলল, চাচা আমি তো মরেই যাব, আমার আম্মাকে একটু আনতে পারো, আমার মায়ের সাথে দেখা করে যাই। আমি আপনাকে হাদিসের ঘটনা বলছি, বানিয়ে ঘটনা বলছি না। তো সেই ছেলেটার মা চলে আসলেন। সেই ছেলেটা তখন বলল, মা গো তোমার কি মনে হয় যদি আমার আজকে বিচার ফয়সালার হুকুম তোমার হাতে দিয়ে দেওয়া হয় যে আমার ফয়সালা করবে তুমি, তুমি কি আমাকে জাহান্নামে দিবে, তুমি কি আমাকে আগুনে পুড়াবে, না আমাকে মাফ করে দিবে? ভাইরা, মা মা অনেক বড় জিনিস। মায়ের কাছে কোলে গিয়ে মাথাটা রাখবেন। যাদের মা আছে, জীবনে বহু ভুল করেছেন, মার কাছে গিয়ে মাথা রেখে বলবেন, মা তুমি তো আমাকে অনেক দয়া করেছো, মা এখন আমার উপরে রাগ করো কেন, আমি ভুল করেছি, ভুলকে এখন করছি, বহু ভুল তো ছোট্টবেলা থেকে করছি, পৃথিবীতে আসার আগে তোমার কলিজা লাথা দিয়ে লাথি দিয়ে তোমার কলিজা ধ্বংস করেছি, পেটে যখন অস্তিত্ব এসেছে তখন থেকে তোমার পেটের ভিতর লাথি দিয়ে বারবার তোমার ঘুম ভাঙায়াছি, ঠিক কিনা বলেন? মা কো যন্ত্রণা কেবল আপনাকে এখন দেই নাই গো, মা জন্মের আগে থেকে মা তোমার যন্ত্রণার কারণ আমি হয়েছি, প্রসব বেদনায় যে যন্ত্রণা সহ্য তুমি করেছ পৃথিবীর কোন মানুষই সহ্য করতে পারত না গো মা, জন্মের পরে তোমার বুকের দুধ পান করিয়েছ, কষ্ট এত দিয়েছি, অন্য কেউ হলে আশ্রিয়ে মেরে ফেলতো মা, তুমি তখনও তো আমাকে ছেড়ে দেও নাই গো মা, লাথি মেরে ফেলে দেও নাই, মা সেই কষ্ট সহ্য করে লালন পালন করেছে, এখন বড় হয়ে গেছি, ভুল না হলে করেছি মা, তোমার কোলে মাথা রাখলাম, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। প্রিয় ভাইয়েরা, মায়ের সাথে কোনো ফর্মালিটি নাই, খোদার কসম পৃথিবীতে এমন কোনো পাষণ্ড মা নাই যেই মায়ের কাছে আপনি যাবেন তার কোলে মাথা রাখবেন, বিশ্বাস করুন মা খুশি হয়ে যাবে, সাথে সাথে খুশি হবেন আরেকজন, জোরে বলেন তো তিনি কে? রিদার রব ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির সাথে রিলেটেড, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির কারণ। মা বাপকে নাখোশ রেখে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সেই মা যখন শুনল তার সন্তান বিচারের ফয়সালা তার কাছে দিয়েছে, সে বলল, সন্তান তুমি জীবনে যাই করো না কেন, আমি তো মা কোনোদিন আমি তোমাকে আগুনে ফেলতে পারবো না। আল্লাহ আকবার বলেন। সেই সন্তান যখন মারা যাবে চাচাকে ডেকে বলল, চাচা আমার মাই তো আমাকে আগুনে ফেলে না, আপনি কি মনে করেন আমার আল্লাহ কি মায়ের সে কম দয়ালু? সুবহানাল্লাহ বলবেন না? সে বলল, আল্লাহর কসম গো চাচা, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দয়া ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করে, একটা ভাগ দিয়ে গোটা জগৎকে তৈরি করেছেন, 99টা রেখে দিয়েছেন নিজের কাছে। ভাইরা, 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে, এক ভাগ দিয়ে গোটা পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে। সন্তানের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা আছে না নাই? কত ভালোবাসা একই রশিতে গাছে ঝুলে যায়, কথা বলেন ঠিক না? এগুলো অন্ধ ভালোবাসা, সেগুলো তোমাকে জান্নাত জাহান্নামে নিবে, কথা বলেন ঠিক না? কি ভালোবাসা, কি প্রেম, কি মহব্বত মায়ের প্রতি সন্তানের, সন্তানের প্রতি মায়ের। আহা, প্রিয় মুসলমান ভাইয়েরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আকীদা ঠিক করা দরকার আছে না নাই? আচ্ছা, তা আল্লাহ সম্পর্কে আকীদার প্রথম পাঠ হলো তাওহীদ। আল্লাহ তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি বেনিয়াস, তিনি কারো উপরে নির্ভরশীল নন।
আল্লাহ এমন, তিনি কারো উপরে নির্ভরশীল নন, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কার থেকে জন্ম নেন, তিনি অনাদি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের। এই একটা আকীদা আপনি পাবেন এক জায়গাতে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস-সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সুন্দর করে দিয়েছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন কুল, বলো তোমাদের আল্লাহ কয়জন? বলেন তো আল্লাহ কয়জন? একজন। শুধু বলেছেন তা না, প্রমাণ দিয়েছেন তা না, যুক্তিও দিয়েছেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। এবং যুক্তি দিয়ে বুঝিয়েছেন, শোনো একটা এলাকাতে দুইজন চেয়ারম্যান থাকলে তো মারামারি লাগে, কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান তো একজনই হয়, তারপরেও আমাদের মধ্যে দুজন মাতবর হইলেই তো মারামারি লাগে কি লাগে না? মসজিদ কমিটিতে সেক্রেটারি সভাপতির মধ্যে মনোমালিন্য আছে না নেই যে ঘড়িটা এখানে বসাইতে হবে? সেক্রেটারি কয় না না আর একটু বামে বসলে ভালো হয়, ঠিক কিনা? সব জায়গায় একতলাফ, ঠিক সেই কারণে মানুষের মধ্যে একতলাফ আছে না নাই? রাজনৈতিক লিডারদের মধ্যে একতলাফ আছে না নাই? হুজুরদের মধ্যে আছে না নাই? কেউ মাহফিল ওঠে এরে কাফের বলে, এরে বদমাস বলে, ওরে বাটপার বলে, এরে চিটার বলে, আছে না নাই? আল্লাহ পাক বুঝদান করুক, বলেন না আমিন। কেউ মিলাদে আমরা কিয়াম করে, কেউ করে না। কেউ মিলাদ শরীফ পড়ে, কেউ পড়ে না। যে পড়ে, যারা পড়ে না এদেরকে ওহাবি লাকি আমি বলে গালি দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ এগুলো মূল কোনো বিষয়ই না, নামাজেরই খবর নাই, ঠিক কি না বলে? আবার কেউ কেউ মিলাদ শরীফ পড়েন না, জানাজার পরে দোয়া করেন না, তারা করে তাদেরকে লাঠি নিয়ে মারতে খোঁজে, নাউজুবিল্লাহ বলবেন, লাশ নিয়ে দেয় দৌড়, কবরস্থানে নিয়ে ফেলাইতে হবে। না না না, এগুলো করিয়েন না, যেখানে হয় করবেন, প্লিজ প্লিজ, যেখানে না আমি ইখতিলাফ যাচ্ছি না, যেখানে করবেন সেখানে আপনারা করবেন, যেখানে করবেন না চুপচাপ বসে থাকবেন, মনে মনে দোয়া করবেন, দোয়া তো আল্লাহ কবুল করার মালিক, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মনে করেন তোরা দেখাই দিমু জানাজার পরে দোয়া করি, এই দোয়া আল্লাহ কবুল করবেন, আর মন দিয়ে দোয়া করবেন, কাতার ভেঙে ফেলবেন, কাতার রাখবেন না, কাতার ভেঙে সূরা ইখলাস দুরুদ শরীফ পড়ে কেউ দোয়া করলে অসুবিধার কিছু নাই। ফাতোয়া হাক্কানিয়া একটা কিতাব আছে, দেওবন্দ মাদ্রাসার লেখা, সেখানে বলা আছে দুইটা শর্তে জানাজার পরে দোয়া করা জায়েজ, ইসমে কোই হারাজ নেহি হে, এর মধ্যে কোনো সমস্যা নেই। একটা হলো কাতার ভেঙে ফেলতে হবে, আর জানাজার পরে দোয়া করাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না। যদি আপনি ফরজ মনে করেন এজন্য জিহাদ করে মাথা ফাটাই দিবেন, আপনি বেদাতে লিপ্ত হলেন, কথা বলেন ঠিক কিনা? এমনও চরমপন্থী মানুষ আছে না নাই? আছে, গ্যাঞ্জাম লাগাই দিবে মৃত লাশ সামনে নিয়ে। আবার কেউ কেউ আছেন তো বললাম যে দৌড় দিয়ে দেন, না 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 ভাই, যেখানে হয় সুযোগ দেন, সেখানে দাঁড়ায় একটা নতুন ফতোয়া দিয়েন না ভাই, এগুলো ফতোয়া বহু আগে ওলামায়ে কেরাম দিয়েছেন, আপনি নতুন করে দিতে যায়েন না। আমরা মনে করি, আমি বিশ্বাস করি, যদি আপনি আমাকে সুবিধাবাদ বলেন বলতে পারেন, আমি সুবিধাবাদ, আমি ফেতনা চাই না। আমরা বলি যেখানে জানাজা হয় মনে হয় আমরা করবো, যেখানে মিলাদে কিয়াম হয়ে করবো, না থাকলে চুপচাপ বসে থাকবো, মারামারি দরকার নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ জানিয়ে দিলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তোমাদের মধ্যে দুইজন থাকলেই তো কত ইখতিলাফ, কোনো বিষয় নাই যেই বিষয় নিয়ে তোমরা তর্ক করো না, আমি আল্লাহর লগে আরেকজন থাকলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ কয়জন? আমরা একজন আল্লাহকে ডাকি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর তাওহিদ হচ্ছে ফিল উলুহিয়া, মালিক হিসাবে এক আল্লাহ। দুই নম্বর তাওহিদ ফিল ইবাদা, ইবাদতের মালিক একজন, জুড়ে বলেন তো তিনি কে? পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এমনকি আমার নবীকে ভালোবাসবেন, নবীকে শ্রদ্ধা করবেন, কিন্তু নবীকে কিন্তু আপনি সাজদা করতে পারবেন? নবীকে সাজদা করা যাবে? হারাম, শিরিক হয়ে যাবে। আল্লাহ পাক শিরিককে কিন্তু ক্ষমা করেন না। আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস, আল্লাহর তাওহিদ, তার যেমন প্রভুত্ব যেমন আছে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ একচ্ছত্র ইবাদতের মালিক। মসজিদের আমরা পূজা করি না,
কাবা ঘরের আমরা ইবাদত করি না, হাজরে আসওয়াদের ইবাদত আমরা করি না, সাফা মারওয়ার ইবাদত আমরা করি না, আমরা ইবাদত করি ওই কাবা ঘরের মালিক, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও পৃথিবীর মানুষেরা, রাসূল বলে দেন এই সমস্ত মানুষদের ইবাদত করা দরকার ওই কাবা ঘরের মালিক আল্লাহকে, সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করা দরকার। কেন দরকার তাও বলছেন, কেন? আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি খোদায় খাদ্য দেন আর ভয়ের সময় নিরাপত্তা দেন, সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মানুষদের পাঁচটা ফান্ডামেন্টাল রাইট, পৃথিবীর মানুষদের কি পাঁচটা, কয়টা? আল্লাহ দিয়েছেন দুইটা, তো মনে হয় আল্লাহ কম দিয়েছেন নাকি? না না না, পৃথিবীর মানুষ দিয়েছে পাঁচটা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, দ্যাট আর দ্য মেইন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য হিউম্যান বিইং, মানুষের পাঁচটি ফান্ডামেন্টাল রাইট পাঁচটা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই পাঁচটা ফান্ডামেন্টাল মৌলিক পূরণ করে মানুষ। কিন্তু অবাক করা বিষয়, অবাক করা বিষয়, এই পৃথিবীর মানুষেরা খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, চিকিৎসা সব দিয়েছে, শিক্ষা দিয়েছে, কিন্তু নিরাপত্তা দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আপনি খাবেন, টাকা নিয়ে বের হবেন, সুস্থ শরীর নিয়ে বের হবেন, আপনার গলায় ছুরি মেরে সব নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানদের উপর আঘাত হচ্ছে, মুসলমানদের বম্বিং করা হচ্ছে, মুসলমানদেরকে বন্দি করে নির্যাতন করা হচ্ছে, মানুষের নিরাপত্তা কোথাও নাই, কথা বলেন ঠিক কিনা? নিরাপত্তা আছে বাংলাদেশে? জানেন নিরাপত্তা আছে? এখানে মাহফিল করে গেলাম, রাস্তায় গুম হতে পারি, কথা কোন ঠিক কিনা? চোরের দেশের মধ্যে আমরা আছি, মন্ত্রী বলে আমি চোর, আপনারাও চোর, নাউজুবিল্লাহ বলবেন না, সেই মন্ত্রীর কান ডলা দিয়ে নামাই দেওয়া দরকার ছিল, মিয়া যাও তুমি চুর হলে চুর নিয়ে থাকো, আমরা চুর চাই না। সেই চুরকে যখন রেখেছেন আদর দিয়ে, তেল দিয়ে, চুর জন্ম নিবারো, কথা বলেন ঠিক কিনা? এই চুরগুলোকে কান ধরে বের করে দেওয়া দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চুর নই, জনগণ চুর না, জনগণ চোর নয়, আমরা এই সব চুর ছেচোরকে চাই না। মুসলমান ভাইয়েরা, আমার সেজন্য বিনয়ের সাথে বলি, জানের কোন নিরাপত্তা কেউ দেয় নাই, আল্লাহ দুইটা কথা বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে খোদায় খাদ্য দিলাম আর নিরাপত্তা দিলাম, চিকিৎসার নিরাপত্তা দিলাম, লেখাপড়ার নিরাপত্তা দিলাম, নিরাপত্তার মধ্যে জানমাল, ইজ্জত, আবরু সব কিছুর নিরাপত্তা দিয়েছেন একজন, তিনি কে? তিনি বলেছেন আন্নাহু মান কাতারা নাফসাম মুতাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতারান নাস জামিআ। দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে কেউ যদি একটা জীবনকে মেরে ফেলে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কেমন যেন একজনকে মারে নাই, গোটা পৃথিবীর তামাম মাখলুককে সে হত্যা করে ফেলল। জীবনের মূল্য এত বেশি আল্লাহর কাছে, আমাদের জীবনের মূল্য অনেক বেশি, সেই জীবনকে আমি ঝুঁকিতে ফেলানো এক হাত জায়গার জন্য, ঠিকই না বলেন? এক বিগত জায়গার জন্য মামলা করতে করতে আপনার জুতার তলা শেষ আছে না নাই? কেন আপনি মন করেন আপনার জীবনের চেয়ে কোনো কিছুর মূল্য নাই? জীবন সবচেয়ে মূল্যবান। বিমানে ওঠেন, হেলিকপ্টারে ওঠেন, বিমানে উঠে দেখবেন জগৎটা খুব ছোট, হাত দিবেন গোটা পৃথিবী আপনার হাতের নিচে, আপনার হাতের মূল্য এই পৃথিবীর সব জীবনের চেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন। আপনি তো সেই মানুষ যাকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম এন্ড আই হ্যাভ রেসপেক্টেড দা হিউম্যান বিইং, আল্লাহ বলছেন আমি মানুষকে মর্যাদা দিয়েছি, আপনার নিজের জীবনের চেয়ে জমির মূল্য বেশি হয়ে গেছে। মামলা মোকদ্দমা কালিয়ার গাউতে আসে না নাই? কেন থাকবে গো ভাই, কেন থাকবে? এগুলো সব উঠে ফেলা, সব ছাড় দেন, নিজের ভাইকে গিয়ে বুকে জড়িয়ে ধরেন যে আজকের মাহফিলের রাতে ওয়া শুনছি বন্ধু বহু কিছু হয়েছে, তুমি আমারে মাফ করে দাও, আমিও মাফ করে দিলাম, আমি ছাড় দিই তুমিও ছাড় দাও, বন্ধু বন্ধু হয়ে যান, দুজন পৃথক হওয়ার আগে সগিরা কবিরা সব গুণা মাফ করে দিবেন কে? অধিকার নষ্ট করে মরিয়েন না, খবর আছে না নাই? যদি একজন ইমাম সাহেবদের এখানে আছেন না, উনার মুয়াজ্জিন সাহেবের অধীন এখন একজন মুসল্লি, মুয়াজ্জিন সাহেবের লোকে বিয়াদবি করছে,
বারবার খালি ইমাম সাহেবের কাছে মাফ চায়, মাফ করতে পারবে উনি? মাফ করা তো ঠিকও হবে না, ঠিক কি না? উনি বলবেন মিয়া আমার লগে বাজাইছো, তুমি বাজাইছো তো মুয়াজ্জিন সাহেবের লগে হেরে নিয়ে আসো, উনি মাফ করেন আমিও মাফ করবো, ঠিক কি না? বলেন প্রিন্সিপাল সাহেব যদি বলে ছাত্র বিয়াদ দেবী করছে অঙ্ক স্যারের সাথে, কথা বলেন কোন স্যারের সাথে? অঙ্ক স্যারের সাথে। এখন যদি খালি গিয়া প্রিন্সিপাল স্যারের পায়ে মাপ ধরে ধরে পায়ে মাপ চায়, মাফ করবে প্রিন্সিপাল? প্রিন্সিপাল যদি সত্যিকার প্রিন্সিপাল হয় সে বলবে অবশ্যই গিয়ে অঙ্ক স্যারকে নিয়ে আসো, বেয়াদব এদিকে আসো তোমার ঠ্যাং ভেঙালামো, ঠিক কি না? বলে সে গিয়ে অঙ্ক স্যারের পায়ে ধরবে, স্যার আপনি না বাঁচালে না বাঁচাইলে আমার নাম তো কেটে দিলে প্রিন্সিপাল হুজুর বা প্রিন্সিপাল স্যার আপনি একটু আপনার লগে বেয়াদবি করছি স্যার স্যার স্যার, ঠিক কি না? নিয়ম এটা, আল্লাহ কখনো মাফ করবেন না যখন আপনি বান্দার হক নিয়ে মরবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার যদি তাহাজ্জুদ পড়ার কাজ হবে না, আল্লাহ পাক বিধান লঙ্ঘন করেন না, লা তাবদিল লি কালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বাণীতে কোনো পরিবর্তন নাই। প্রিন্সিপাল হয়তো মাঝে মাঝে কিছু খেয়ে টেয়ে মাফ করতেও পারে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক তার কথার কোনো পরিবর্তন করেন জোরে বলেন করেন? এই আকীদা আল্লাহ সম্পর্কে রাখবেন, রাখবেন আল্লাহ সম্পর্কে। তো আকীদার বিষয়টা এত বড় ভাই, এই বিষয় নিয়ে তিন মাস কথা বলা যাবে, তিন মাস না মানে কয়েক বছর কথা বলা যাবে, কথা শেষ হবে না। সেজন্য একটা মাহফিলে এত লম্বা কথা বলা আকীদা এটা বিশাল বিশাল ব্যাপার, আমরা একটু টুকটাক করে কথা বলে শেষ করবো, আল্লাহ তৌফিক দিন জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক তিনি ক্ষুদায় খাদ্য দেন, যা বেশি দরকার তা তত সহজ করে দেন। মানুষের যে নিয়ম হলো যা দরকার বেশি দাম তত বেশি, কথা বলেন ঠিক কি না? খাবার দরকার দাম আছে, খাবারের চেয়ে বেশি দরকার পানি, পানির দাম খাবারের চাল্লা কমায় দিয়েছেন, ঠিক কি না? মাত্র 15 টাকা বোতল, ঠিক কি না? বলেন যদিও পানির কেনা বেচা জায়েজ আছে কিনা তা নিয়ে ফাতোয়া আছে, তো পানি এমনিতে আল্লাহ সহজ করে দিয়েছেন। কেউ যদি বলে আসো সৌদি আরবের ইফতার খাওয়াবো কিন্তু পানি দিব না, আপনি যাবেন? যা তোর বেটা সৌদি আরবের ইফতার খাওয়ার লাগবে না, পানি ছাড়া বাঁচবই না, ঠিক কি না? বলে আর যদি একজন বলে ভাইয়ারা খাবারের প্রয়োজন বেশি, আল্লাহ সেদিকে সহজ করেছেন, মাটি ফুড়ে খাবার উৎপন্ন করেন, একটা দানা আপনি ফেলেন এক দানা থেকে 60টা শাখা, প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা, সুবহানাল্লাহ, ফেললেন একটা বীজ 700 দানা দিয়ে আপনার ওই জমিনকে ভরপুর করে দিলেন, কে? একটাও কম না, গণে দেখবেন আপনি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, খাবারের দাম আল্লাহ পাক রেখেছেন কিন্তু প্রয়োজন পানির বেশি দাম কমাই দিয়েছেন, তার চেয়ে বেশি প্রয়োজন এমন জিনিস যা ছাড়া আপনি 4 মিনিটের বেশি বাঁচবেন না, তাহলে অক্সিজেন শ্বাস, অক্সিজেন ছাড়া আপনি 4 মিনিটের বেশি বাঁচবেন না, আল্লাহ আপনার সেটাকে আরো বেশি সহজ করে দিয়েছে। আর আমাদের নিয়ম কি, দাম বাড়াই দিই প্রয়োজনের দাম, পেঁয়াজের দাম 300 প্রায় প্রায় হয়ে গেছিল, ঠিক কিনা? বলেন ট্রিপল সেঞ্চুরি করতে চাইছিল সে, পারে নাই। তো একটা দিকে ভালো হয়েছে, আমাদের বিবিরা আমাদের মায়েরা চাচিরা কিন্তু কম পেঁয়াজ দিয়ে কেমনে রাঁধতে হয় শিখে ফেলাইছে, ঠিক কিনা? বলেন কেউ কেউ কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করা শিখছে, ঠিক কিনা? বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা এটা ভালো হয়েছে, ব্যবসায়ীদের খবর হয়ে গেছে, ওরা কিন্তু সুধরে যাবে যে সর্বনাশ, আগে এত পেঁয়াজ বেচতাম এখন পেঁয়াজ কিনে কম, যে 5 কেজি কিনে সে এখন 2 কেজি কিনে চলে যায়, কারণ আমাদের ঘরের ভাবিরা চাচিরা তারা জানে যে পেঁয়াজ কম দিয়েও রান্না করা যায়, ঠিক কিনা? বলে এটা একটা ভালো দিক, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনের একটা প্রতিক্রিয়া আছে। বন্দুক দিয়ে গুলি করবেন, গুলি করলে হবে না, আপনি কিন্তু ভালো মতো না ধরলে চিটকায় পড়ে যাবেন, বন্দুক গুলি করলে পিছনে ধাক্কা দিবে, এই জন্য দাম বাড়লেও একটা ভালো দিকও আছে না? নাই, আছে। এই জন্য ভাইয়েরা প্রতিটি ক্ষেত্রে আপনাকে সেই খেয়াল করতে হবে, আমরাও যেমন কাজটা করি ঢাকা শহর থেকে ট্রেনে যখন আমরা শ্রীমঙ্গলে আসবো, এখন যে ট্রেনের দাম 300-350 টাকা, ঈদের মৌসুমে দেখা যায় 1000 টাকা, ঠিক কি না? আপনারা বলেন বেটা 700 টাকা বেশি নিবি, নে 70,000 টাকা দিয়ে গরু কিনছি, কুরবানির গরু খাওয়া লাগবে, ঢাকা থেকে যাওয়াই লাগবে, কথা বলেন ঠিক কি না? তা আমাদের প্রয়োজন যত বেশি দাম তত বেশি, কিন্তু আল্লাহ পাকের নিয়ম হচ্ছে প্রয়োজন যত বেশি আমি আল্লাহ তত বেশি দাম কমাই দিয়েছি, যেটা বলেন সুবহানাল্লাহ। الذي أطعمهم من جوع وآمنهم من خوف, আল্লাহ সব তথ্যপত্র দিয়ে বলছেন
আমি এক, আল্লাহ এক, আল্লাহ কয়জন? একজন। তা আল্লাহ এক, তার প্রভুত্বের ক্ষেত্রে এক, ইবাদত পাওয়ার ক্ষেত্রেও তিনি কি এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, তারপর আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন বেনিয়াজ, তিনি কারো প্রতি মোহতাজ নন, পৃথিবীর কারো প্রতি আমার আল্লাহ নির্ভরশীল নন। আল্লাহ কি কারো উপরে নির্ভরশীল ভাই? না। কিন্তু একটু খেয়াল করে কথাগুলো এখন শুনবেন, কারণ বর্তমান সমাজে আমাদের একদল বন্ধুরা বের হয়েছেন যারা নিজেদের পরিচয় বিভিন্ন দেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তারা শিরিক মুক্ত ইবাদতের কথা বলেন। তারা বলেন আমরা হচ্ছি হাদিসপন্থী, আমরা সহি হাদিসকে মানি, সহি হাদিস পালন করতে বলি, বুখারি বুখারি বলে তারা কথা বলেন। তো সেই ভাইদের মধ্যে একদল ভাইয়েরা আছেন, তারা বলেন যে আল্লাহ পাক হচ্ছেন এই চেয়ার বা আরশে আল্লাহ পাক বসেন, আল্লাহ পাকের হাত পা চোখ নাক সব আছে, তার আকৃতি আছে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কথা আপনি কেন বলবেন? তার প্রথম কারণ হলো, যদি আপনি বলেন যে আল্লাহ পাকের হাত পা এগুলো সঠিক অর্থ নেন, যেমন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ইয়াদ মানে হাত, ইয়াদ শব্দের অর্থ কি হাত, কিন্তু আমরা উলামায়ে কেরাম সমস্ত মুফাসসিরে কেরাম দেড় হাজার বছর পর্যন্ত বলেছেন না না না, হাত যেমন তোমার আমার এমনটা মনে করিও না যে আল্লাহ পাকের হাত। এখানে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন ইয়াদুল্লাহ মানে কুদরতুল্লাহ, আল্লাহ পাকের কুদরত। যেমন আমাদেরকে বললো ভাই আপনি সুপারিশ করেন না, আপনি মানে এখানে আমার হাত নাই, হাত নেই মানে কি ওখানে হাত দিয়ে দিয়েছেন আপনি, এই হাত দিয়ে দিয়েছেন, হাত নাই মানে ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কি না? ডাক্তারের হাত যশ আছে, হাত যশ মানে কি, তার অভিজ্ঞতা আছে, মাশাআল্লাহ তার কি আছে ভাই, অভিজ্ঞতা আছে। বললো তার হাত অনেক লম্বা, কয় হাত লম্বা হাত, তার লম্বা হাত আমার চেয়ে লম্বা না, লম্বা মানে তার ক্ষমতা অনেক লম্বা, কথা বুঝেন নাই? এই জন্য উলামায়ে কেরাম কেউ ব্যাখ্যায় গিয়েছেন, কেউ বলছেন না না না, আলিফ লাম মিম যেমন অর্থ জানি না, ইয়াসিন অর্থ জানি না, আলিফ লাম রা অর্থ জানি না, কাফ হা ইয়া আইন সাদ এগুলোর অর্থ আপনারা কেউ জানেন? আরবিতে কোরআন শরীফের অনুবাদ আছে না বাংলাতে, সেখানে ইয়াসিন কি লেখা আছে, ইয়াসিন বাংলাতে রসই অন্তিস্ত ওই আকারে আ দন্তস্বই দীর্ঘ দন্তন্য লেখা, ইয়াসিন লেখা অর্থ করা নাই। ঠিক তেমনি ইয়াদ মানে কি, ওয়াজ মানে কি, এর অর্থ আমরা কেউ জানি না, জানেন কে? আল্লাহ। লা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এই আয়াতগুলোর ব্যাখ্যা কেউ জানে না, কেউ জানে না, জানেন শুধুমাত্র একজন, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে মরতে হবে, কোন অবস্থাতেই আল্লাহ পাকের কোন আকার আকৃতি সাব্যস্ত করলে কিন্তু ঈমান হারা হওয়া লাগবে। তারা বলেন কি যে আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, এই যে নতুন ভাইয়েরা আছেন মুসলমান, তারা বলেন যে আল্লাহ পাক এই আরশের মধ্যে বসেছেন, বসেছেন। ভাইয়েরা আমার, আপনি বলেন তো, আপনার বিবেক আছে, আমি দলিলে কপরে যাচ্ছি, এই যে চেয়ারটা এইটা আমার থেকে সাইজে বড় না হলে বসতে পারতাম আমি? আপনারা দেখছেন না টেলিভিশনে রেসলিং করে, কুস্তি করে দেখছেন না, কি মোটা রে ভাই, দেখছেন নি কত মোটা, কি খায় আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা? এইগুলো একটা আইনে এখানে বসাইতে পারবেন? বলবে ইউ আর কিডিং উইথ মি, ফাইজলামি করতেছো, এই সোফা এটা বানাইছো কোথা থেকে, এটা বড় একটা বিছানা নিয়ে আসো, ঠিক কিনা বলেন? তা আপনি বড় একজন মোটা মানুষকে এখানে পাঠাতে পারবেন না, কারণ তার সাইজটা এটার চেয়ে বড়, আর আমি তো চিকন চাকন মানুষ, কথা বুঝেন নাই, আমি এসে এটা বসতে পেরেছি কারণ এটা আমার থেকে বড়। তো যদি কোনো ভদ্রলোক বলে আল্লাহ আরশে বসেছেন, আচ্ছা আপনার বিবেককে বলে আরশের একটা সাইজ আছে না, আরশের সাইজ আছে না নাই, তা আরশ কি সীমিত না অসীম? সীমিত, কিন্তু আমার আল্লাহ তো অসীম, আল্লাহ কি সীমাবদ্ধ? আল্লাহর সীমা আছে? আল্লাহ পাক তিনি অসীম, অনন্ত, অসীম, শুরু নাই শেষ নাই, আদি নাই অন্ত নাই। আপনি বলে আল্লাহ আরশে বসেছেন, আপনি আল্লাহ পাককে আরশের চেয়ে ছোট করে ফেলার কথা বলেন ঠিক কিনা? যদি আপনি বলেন আল্লাহ পাক আরশে বসেছেন, যদি আমি এটার মধ্যে বসি, এই চেয়ারটার যদি একটা পায়া ভাঙ্গা থাকে, সেপটা হয়ে পড়া যাবো, আপনারা কম হাসবেন কিন্তু ছোট্টরা হাসতে হাসতে
খিল পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা, ওরা বলবে এ হুজুর পড়ে গেছে ঠিক কিনা, ক্যামেরা ধরে বলবে এই দেন, উল্টে গেলেন হুজুর, আছে না নাই, বা চেয়ার ভেঙে ফেললেন হুজুর, ইউটিউবে আছে না বক্তার আর কমিটিগুলোকে মারামারি, এমনে ধরছে কমিটি বক্তা মারছে এমনে, দুজন পুরোপুরি মারামারি আছে না নাই, বক্তা আর কমিটি হাতাহাতি। হ্যাঁ, বক্তারা মনে করে যে বক্তা কি বলবো ভাইরা, বক্তা মনে করে যে মাহফিলে ইসলাম কায়েম করে ফেলবে, ঠিক কিনা বলেন, মাহফিলে জেলখানা থেকে কাউকে মুক্ত করে ছুড়ে নিয়ে আসবে, মাহফিলে বসে নাস্তে দিয়ে কুপায় মারা ফেলবে, এগুলো কি ঠিক? না না না, আপনি আপনার কথা বলবেন, যুক্তি কুয়েতে বলবেন। নাস্তিক একজন লোক, নাস্তিক সে ইসলাম সম্পর্কে বাজে কথা বলেছে, তাকে আপনি কুপাইতে পারবেন? তাকে কোপানোর দায়িত্ব আপনার, গভর্নমেন্ট আছে না নাই? আপনি শক্ত ভাষায় সরকারকে বলবেন গ্রেফতার করুন, কিন্তু আপনি যদি বলেন ওই আইলে এয়ারপোর্টে গিয়ে ওরে কুপাই মেরে ফেলবো, এ কথা বলতে পারবেন? নাস্তিকরা তো খুশি হয়, আপনি যখন খেপেন না, জিহাদি হুজুর যারা আছেন নাস্তিকরা মুচকি মুচকি হাসে, কয় বেটা এই জন্যই তো তোরে আমি, হ্যাঁ এই জন্যই তো টোপটা ফেলেছি, কারণ নাস্তিকরা কী চায় জানেন? নাস্তিকরা জান্নাতের টিকিট চায় না ভাই, তারা চায় লন্ডনে গিয়ে আমেরিকায় গিয়ে সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ পাইতে হলে কী লাগবে জানেন? রাজনৈতিক অ্যাজাইলামের জন্য প্রুফ লাগে, সে গিয়ে বলবে আই এম নট সেফ ইন মাই কান্ট্রি, ও ইংল্যান্ডের শোনো বাবা প্রধানমন্ত্রী আমি তো আমার দেশে সেফ নাই, ওরা বলবে কি বলো বাংলাদেশ কত ভালো একটা দেশ, সেই বাংলাদেশ সেফ নাই মানে? সে বলবে দেখেন ইউটিউবে এই যে হুজুরে আমার কুপাইবে, আমার নাম নিয়ে বলছি এয়ারপোর্টে গেলে কুপাইবে, আপনি কন কি কয় তাই নাকি, যাও যাও তুমি আমার দেশের নাগরিক, কথা বলেন নাই। তা আপনি যে এমন পাগলামি করেন মাহফিলে বসে, এগুলো দেখে একজন মানুষ ভাবে কি রে ইসলাম কি এগুলো শিখায়, ইসলাম এমন পরনিন্দা শিখায়, রাজনৈতিক লিডাররা এমন আজে বাজে কথা মাহফিলে বলে না, মাইকের সামনে বলে না, যে কথাগুলো আমরা দাঁড়িয়ে আর টুপি নিয়ে বলি, কথা বলেন ঠিক না? তো আমি যদি চেয়ার থেকে দুর্বল না হই, চেয়ারটা নড়বড়ে হয় তো চেয়ার ভেঙে পড়ে যাব, তার মানে বোঝা গেল আমি চেয়ারের উপরে নির্ভরশীল। ভাইয়েরা বিপদ দিয়ে বলেন এই চেয়ারের উপরে আমি নির্ভর করে বসে আছি না, কথা বলেন? তো তুমি যে আল্লাহ সম্পর্কে আকীদা রাখলা আর তুমি বলছো আল্লাহ আরশে বসেন, ভাই তুমি তো আমার আল্লাহ, তিনি বেনিয়াজ আল্লাহুস সামাদ, সেই বেনিয়াজ আল্লাহকে তুমি চেয়ারে বসাইয়া আল্লাহর সম্মানকে খাটো করলা, কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা বই দিবে ওরা বলবে এই দেখো আল্লাহ কোথায় আল্লাহ কোথায়, এগুলো বলায় বলায় আপনাকে ইমান পিকরি করে ফেলবে। সো বি কেয়ারফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এত চিন্তা করা দরকার নাই, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ রাব্বুল আলামিন তার সমতুল্য কেউ নাই, তিনি সব দেখেন সব শুনেন। আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আজকের যে ইউরোপীয় সমাজ খ্রিস্টানরা তারা বলে ঈসা আল্লাহর বেটা, মরিয়াম আল্লাহর বিবি, চিৎকার দিয়ে বলে নাউযু বিল্লাহ, তাদের এই সভ্যতার এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। আর ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, চিৎকার দিয়ে বলে নাউযু বিল্লাহ। ঠিক তেমনি হিন্দু ভাইদের মধ্যে এমন বদ আকিদা আছে না নাই? রাম রাধা কৃষ্ণ এরপরে সরস্বতী দুর্গা, তারা এদের পূজা করেন আল্লাহ পাকের শরীক মনে করে। না না না, আমরা বলো বোন ভাই শোনো হিন্দু ভাই এগুলো করিও না, আল্লাহ তিনি বেনিয়াস তার কোনো শরীক নাই, এক আল্লাহকে ডাকো মুক্তি পেয়ে যাবা। মুসলমান ভাই আমার আল্লাহ পাকের টেনশন আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কিছু কিছু ভণ্ড পীর আছে এরা বলে আমি আল্লাহর কাছে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহ খুব টেনশনে আছেন, আমি যাওয়ার সাথে সাথে আল্লাহ টেনশন মুক্ত হয়ে গেলেন, নাউজুবিল্লাহ বলবেন না। আমি বিশ্বাস করি এই ভদ্রলোক না, এই শয়তানটা ফেরাউন হামান নমরুদের চেয়ে ভয়ঙ্কর, কথা বলেন ঠিক না? আবু জাহেলের চেয়ে ভয়ঙ্কর তার আকীদা, কথা বলেন ঠিক না? কারণ আবু জাহেল কাবা করে গিয়ে আল্লাহকে ডেকেছে, ফেরাউন দিনের বেলা তার জনগণকে বোকা বানাইয়া রাতের গভীরে দুই পা এক পা উপরে তুলে কয় আল্লাহ তোমার জনগণকে বলেছি পানি দিমু,
ওদেরকে ধোকা তো আমি দিয়েছি, কিন্তু আমি তো জানি পানি দেওয়ার ক্ষমতা মাবুদ আমার নাই। আল্লাহু আকবার বলে তো ফেরাউনও আল্লাহকে চিনত, কিন্তু শরীক করত, ধোকা দিয়েছে। কিন্তু এই শয়তানটা কোন শয়তান? সে আবার পীর নাম দিয়েছে, ঠিক কিনা বলেন? হক্কানি যারা পীরপন্থীরা আছেন, হক্কানি আউলিয়া কেরাম যারা আছেন, তাদের শরীরিক যারা আছেন, এই সমস্ত ভণ্ডদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার আছে না নাই? বাংলাদেশে বসে এগুলো চলে সব। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মহতাজ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কেউ আমার আল্লাহর সমতুল্য নয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সম্পর্কে আরো অনেক আকীদা, অনেক কথাবার্তা, সেগুলো আমরা সময় সুযোগ পেলে হয়তো পরবর্তীতে শুনবো। তারপরে আল্লাহর উপরে আকীদা হলো ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে। কাফেররা বলতো হুম, সমস্ত ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের বানাতুল্লাহ, আল্লাহ পাকের নাকি মেয়ে, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলেন দেখরে কাফেররা শুন, তোরা তো মেয়ে সন্তান হলে তাদের মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যায়, ঠিক কি না? জল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, একেবারে পেশার মতো হয়ে যাস তোরা। মেয়ে সন্তান হলে তোরা জীবন্ত পুঁতে ফেলিস, মেয়ে হলে তোরা ডিসক্রেডিট মনে করিস। তো তোরা সব ছেলেগুলো নিয়ে আমি আল্লাহর মেয়ে দিলি, এটা কেমন কথা? কথা বুঝেন না? আল্লাহ বলেন আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা, তোমরা সবগুলো ছেলে সন্তান নিয়ে সব ফেরেশতা মেয়ে বানিয়ে আমি আল্লাহকে দিয়ে দিলে, এটা কেমন বন্টন? এটা তো ডিসক্রিমিনেশন হলো, এটা তো ঠিক মতো ডিস্ট্রিবিউশনটা হলো না রে বান্দা। না না না, এই ফেরেশতারা আমি আল্লাহর মেয়ে নয়, হুম ইবাদুর রহমান, সব ফেরেশতা আল্লাহর গোলাম, ঠিক না বলেন? এই জন্য আজরাইল বলেন, জিব্রাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, লক্ষ লক্ষ ফেরেশতা, কত ফেরেশতা তার সীমা নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের রয়েছে আসমান জমিন ভর্তি সেনাবাহিনী। বাইতুল্লাহর সরাসরি উপরে আছে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের পার চার পাশ দিয়ে প্রত্যেকটা মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে। একবার যেই তাওয়াফ করে যায় সিরিয়ালে কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। কত ফেরেশতা গণে শেষ করতে পারবেন আপনি? লা তুহসুহা, গণনা করতে পারবেন না। সবাই আল্লাহর কি গোলাম। আমরা আল্লাহকে না ডাকলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহকে ডাকার সৃষ্টি আছে না নাই? ফেরেশতা তো বলছে আল্লাহ লাগবে না, মানুষ বানায় না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, উই আর এনাফ ফর ইউ, আমরা যথেষ্ট আপনার জন্য। আল্লাহ বলেন শোন পাগলামি করছো, তোরা যথেষ্ট, আমি আল্লাহ আমার বান্দা বানাবো, আমাকে বানাবেন। বানাইয়া খালি আল্লাহ ফেরেশতাদেরকে খালি শাল্টিং দিতেছেন, বারবার ওদেরকে ফিজিক্যালি না আপনার সাইকোলজিক্যালি তাদেরকে খালি বারবার আল্লাহ পাক ধুলাই করতেছেন। যেমন আমরা বসে আছি না আজকে, বুখারিতে হাদিস এসছে ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে, আল্লাহ বলেন কোথা থেকে আসছো? আচ্ছা আল্লাহ কি জানেন না কোথা থেকে গেছে? আপনার কি বলে আল্লাহ কি জানেন না? আল্লাহ ঘুমাইছিলেন? নাউজুবিল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুম ধরে না, তন্দ্রা ধরে না। মূসা নবী বলেন আল্লাহ আপনি না ঘুমাই থাকেন কেমনে? কথা বুঝেন না? আল্লাহ মূসা নবীকে প্র্যাকটিক্যাল শিখাইলেন, বান্দা শোনো এই পৃথিবী ধরে রাখছি না আমি, আমি ঘুমাইলে হয়, তুমি এক কাজ করো, এক গ্লাস পানি নাও, নিয়ে এই পাহাড়ের সামনে দাঁড়ায় থাকো, এমনি কাছের গ্লাস নিয়ে একটা বান দিয়ে আমার ডাক দিবে, তখন পানিটা দিবা। মূসা নবী খাড়াইতে খাড়াইতে, বুঝেন নাই, খালি ওয়েট করেন, কোনো শব্দ ছাড়া নাই, এমন করে ঘুমাইসা পড়ছে খাড়াইতে খাড়াইতে, কথা বোঝেন নাই। যেই মহিলা চিৎকার দিছে ঠাস করে গ্লাস ফেলাই দিছে, কয় আল্লাহ এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না ঘুমের চোটে। আল্লাহ বলেন এক গ্লাস পানি খাওয়াইতে পারলি না মুসার, আমি আল্লাহ সবাই রে যখন ডাকে তখনই খাবার দেই। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাকের ঘুম নিদ্রা কিছু, আল্লাহ কি দুর্বল? না, আমরা দুর্বল হতে পারি, আমাদের ভ্যালিডিটি শেষ, দাঁত তো নড়াচড় হয়ে গেছে এখনই, ঠিক কি না বলে? আল্লাহ পাক অনাদি অনন্ত অসীম, তার কোনো তুলনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেমময় প্রভু আমাদের, আল্লাহ দয়া না করলে আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফেরেশতা বলবে আল্লাহ, জিনা মিনাল কওম, এমন এক মানুষের কাছ থেকে এসেছি যারা আপনার জিকির করছে। আমরা আল্লাহ জিকির করছি না ভাই, আল্লাহকে ডাকিনি, আমরা দেখেছি আমরা কি চাই, জান্নাত চাই, আমরা কিসের থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি শেষ করব 5-10 মিনিটের মধ্যে ভাইয়েরা, পরবর্তী যে ভাই আছেন উনাকে আস্তে আস্তে নিয়ে আসেন ভাইয়েরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৈরি করে রেখেছেন, সমস্ত ফেরেশতা তার বান্দা, সমস্ত ফেরেশতা আল্লাহর কি বান্দা। তা আল্লাহ বলবেন, ফেরেশতারা আসছো আমার বান্দা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ বলবেন কি, তারা কি জান্নাত দেখছে? আচ্ছা বলেন তো, আমরা তো জান্নাত দেখি না, আল্লাহ জানেন না, কথা বলতে জানেন না, জানেন। আল্লাহ বলবেন জাহান্নাম দেখছে, জানে না, একটু জায়গা করেন, লা ইলাহা, বুঝেন إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দা জান্নাত দেখছে, ফেরেশতা বলে না দেখে নাই। আল্লাহ বলবেন, দেখছো তোমরা জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো, তোমরা পাপ কাজ করবে না, এটা স্বাভাবিক, কিন্তু দেখো ফেরেশতা এই বান্দাদেরকে বানাইতে মানা করছিলি তোরা, কিন্তু এই বান্দারা আমার জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা, জান্নাতে যাওয়ার জন্য পাগল, জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল, যাও যাও এই লিখে নিয়ে যাও, আমার সব বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলবেন না তো আল্লাহ ফেরেশতাদেরকে কেন এগুলা বলছেন? কারণ ফেরেশতাকে বুঝাইতে যান যে আমাদের বনি আদমের মূল্য কত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতারা সব আল্লাহর গোলাম। 3 নম্বর বিশ্বাস আকীদা ঠিক করতে হবে, তা হচ্ছে সমস্ত আসমানি কিতাবের উপরে, সমস্ত আসমানি কিতাবের উপরে। 4 নম্বর সমস্ত নবীর উপরে। ভাইরা বলেন, আগে কিতাব তারপরে নবী রাসূল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আগে আল্লাহর উপরে তারপরে ফেরেশতার উপরে, কারণ কিতাব এসেছে ফেরেশতার মাধ্যমে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর সমস্ত রসুলের উপরে আগে হচ্ছে কিতাব, কারণ কিতাবগুলো এসে নবীদের সাক্ষী দিয়েছে, আর কিতাবকে আল্লাহ পাক সবার আগে লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য মূসা নবী আদমকে ডেকে বলেন, আদম, আদম নবীকে ডেকে বলে, আদম আপনি আমাদেরকে ঝামেলায় ফেলাইছেন। আদম নবীকে মূসা নবী ডেকে বলেন, মূসা, আদমকে বলেন, আদম আপনি আব্বা আমাদেরকে ঝামেলায় ফেলাইছেন। কি ঝামেলায় ফেলাইছে তোমাদেরকে? মূসা তো ছেলে, আদম তো বাবা, কথা বুঝতে পেরেছেন? মূসা নবী তো অত্যন্ত স্পষ্ট ভাষী মানুষ, তিনি বলেন, আদম আপনি ঝামেলায় ফেলাইছেন। কি ঝামেলায় ফেললাম? আপনি ওই যে আম্মাজানকে নিয়ে গেছেন না ওইদিকে জান্নাতে বইসা, ওইদিকে যাইয়াই তো আমাদেরকে দুনিয়াতে আনছেন, কথা বুঝেন নাই? আপনি যদি সেটা না করতেন হুল আব্বা, তাইলে কি আমরা এই বনি ইসরাইলের মায়ের দুধ খাওয়া লাগতো আমাদের? আমরা জান্নাতে বইতাম আর আপেল চাইতাম আপেল, আঙ্গুর আঙ্গুর, যা চাইতাম তা পাইতাম। বেজালটা তো আপনি করেছেন আব্বা, এগুলো কেন করলেন কোন তো আব্বা, কথা বুঝেন নাই? তো আদম নবী কি সহজ মানুষ? উনি খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী, আল্লাহ সব আদমকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ, বলে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব শিখিয়েছেন আদমকে। আদম নবী তখন বলেন, বাবা মূসা শোনো, তুমি তো আমার ছেলে, তুমি বলো তো তোমার বিবেক দিয়ে এই দলিল কোথায় পাইছো আমি যে জান্নাত থেকে পৃথিবীতে এসেছি তোমাদেরকে নিয়া, পাইছো কোথায়? কয়, তাওরাত কিতাবে পাইছি। কোন কিতাবে পেয়েছেন? জোরে বলেন না, মূসা নবীর কিতাবের নাম কি? তাওরাত, ওল্ড টেস্টামেন্ট। আদম এটা শুনতে চাইছিলেন, তিনি বলেন, বেটা শুন, তুই যে তাওরাতে পাইছস, এই তাওরাত আগে না আমি আগে? মূসা নবী কয়, সর্বনাশ, তাওরাত তো আল্লাহ আপনার সৃষ্টির আগে আল্লাহ পাক লিখে রাখছেন। তো আল্লাহ নবী আদম বললেন, তাহলে আমার নিয়ে এত ঝামেলা করিস না বাবা, আল্লাহ সব সিস্টেম মতো দিছেন না, ওই সিস্টেম মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি এটা বলছি না আপনাকে যে আপনি পাপ যা করেন আর বলবেন যে আল্লাহ লিখে রাখছে না, এটা বলছি না আপনাকে,
আপনাকে আপনার ওয়েতে চলতে হবে। হক বাতিল ওয়াহাদাই না হুন্নাজদাইন, আল্লাহ দুই পথ দেখায় যে এটা ভালো এটা মন্দ, সঠিক পথ চলার দায়িত্ব আপনার। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই জন্য কেতাব আগে তারপরে রাসুল, সমস্ত কেতাবের উপরে বিশ্বাস করতে হবে। সব কেতাব নাজিল করেছেন একজন, তিনি কে? কিন্তু সব কেতাবকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে সব কেতাবের যতগুলো ভ্যালিডিটি আছে সব কেতাবকে ইনক্লুড করে, সব কেতাবের এক্সপায়ার ডেট শেষ করে দিয়ে এখন পর্যন্ত যেই কেতাব টিকে আছে তার নাম কি? কোরআন। কোরআন মাজিদ কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআন মাজিদকে আমি আল্লাহ নাজিল করেছি আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাযিল করেছেন কোরআন, যার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। এই জন্য পৃথিবীর মানুষের আইনের পরিবর্তন আছে কিন্তু কোরআন শরীফের কোনো আইনের পরিবর্তন নাই। আগে যেগুলো তারা বলতো এখন দেখছে না, কোরআন শরীফ যা বলছে সেটাই ঠিক। আল্লাহ আকবার বলেন, সব কিতাবকে একীভূত করে আল্লাহ পাক মানুষের জন্য যুগোপযোগী করে কিয়ামত পর্যন্ত মানুষের কি লাগবে আল্লাহ সব বুঝে শুনে কোরআনে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে যে যখন ক্ষমতায় যায় সেই সময়ে সংবিধান পরিবর্তন করে ফেলে, কথা কোন ঠিক কিনা? আইন আদালতগুলো যার যার সুবিধা মতো আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাকের বিধানে কারো পরিবর্তন, নিজের বিরুদ্ধে যাক, মেয়ের বিরুদ্ধে যাক, ছেলের বিরুদ্ধে যাক, সংসারের বিরুদ্ধে যাক, আত্মীয়ের বিরুদ্ধে যাক, কোনো পরিবর্তন করতে কেউ পারবে? মুসলমান ভাইয়েরা, আমার তারপর আল্লাহ পাক বলে দিয়েছেন, কেবলমাত্র আমার নবীর উপরে বিশ্বাস নয়, রুসুলিহি সব নবীকে বিশ্বাস করতে হবে। একজন নবীর উপরে আপনি ঈমান না রাখলে কিন্তু বেঈমান হওয়া লাগবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমার রাসূল পর্যন্ত সবাইকেই বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, রাসূল বলেন নাই, রুসুলি সব রাসূলের উপরে বিশ্বাস করতে হবে। কোন নবীকে নবী না এটা বললে ঈমান থাকবে? নবী মূসাকে যদি আপনি ব্যঙ্গান, নবী মূসা আলাইহিস সালামকে অসম্মান করেন, পৃথিবীর একজন যে কোনো নবীকে আপনি অসম্মান করলে বেঈমান হয়ে আমার লাগবে, কথা বলেন ঠিক কিনা? সব নবী আমাদের শ্রদ্ধার পাত্র, সব নবীকে ইজ্জত দিয়েছেন রাসূল, নিজে বলছেন খবরদার মূসা নবীকে আমার চেয়ে ছোট মনে করিও না, মূসার কিন্তু অনেক মূল্য। সুবহানাল্লাহ বলেন না, আমরাও তো এটা করা উচিত ছিল, আমার বলা উচিত ছিল অমুক হুদুরকে মনে করিও না ছোট, উনি আমার চেয়ে বড়। হুদুর যখন একজন আরেকজনকে বড় মনে করবে, জনগণ দুজনকেই বড় মনে করবে, ঠিকই না? কিন্তু আমরা তো বলি অত বাঁঠার, অত সিটার, অত জাহান্নামি, অত খারেজি, অত ওহাবি, অত বেদাতি, ঠিকই না? এগুলো বলতে বলতে আমরা এখন হুদুরদের কেউই সম্মান করতে চাই না, ঠিক কিনা বলেন? কোন হুদুরের কথা শুনো ভাই, হুদুরা যেই মারামারি লাগাইছে, দুই দিন পরে আপনারা বয়কট করবেন আমাদেরকে। আমি বলে গেলাম আর বেশি দিন নাই, যে সব জনগণ বলে বাদ দেন হুদুর সব বাদ, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ হেফাজত করুন জোরে কোন আমিন। তা না হলে বেশি দূরে নাই সেই দিন যেদিন আপনারা বয়কট করতে বাধ্য হবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, সেজন্য আমাদের ইজ্জত যেন আমরা ধরে রাখতে পারি, বলেন না আমিন, আরো ধরে আমিন। আমরা ঐক্যের গান গাইব, খালি এখতলাফ, খালি এখতলাফ, এই এখতলাফ ছাড়েন ভাইয়েরা, যেখানে এখতলাফ সেখানে অ্যাভয়েড করে চলেন, যেখানে আপনি একটা কথা না বললে হয়, একটা কথা বললে ফেতনা হয় সে কথা না বলে এড়িয়ে যান, ঠিক কিনা বলেন? মিলাদ শরীফ পড়লে কেউ কাফের হবে না, দেওবন্দের বহু বড় বড় ওলামা একরাম মিলাদ শরীফ পড়েছেন, আর মিলাদ শরীফ পড়লেই খালি জান্নাতে চলে যাবে তাও না, নামাজ রোজা তাও লাগবে, খালি মিলাদ পড়লে যে জান্নাতে চলে যাবে তাও মনে করিয়েন না। জান্নাতের উপরে দোয়া করলে একবারে জাহান্নামের চৌরাস্তায় চলে যাবে তাও মনে করিয়েন না, আর জান্নাতের উপরে দোয়া করলে সব গুনাহ মাফ হবে তাও মনে করিয়েন না। হইতে পারে আল্লাহ চাইলে, ঠিক কিনা বলেন? এগুলো ছাড়েন,
এগুলো ছেড়ে দিয়ে আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে আসার তৌফিক আল্লাহ দান করুক, বলেন না আমি আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কিনা? আগে এগুলোই ছিল, এখন আমরা বাড়াবাড়ি করে, চিপাচিপি করে, কেউ পান চিবিয়ে চিবিয়ে, কেউ নানান কায়দায় কথা বলে বলে আমরা সমাজের মধ্যে ফেতনা ছড়াচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, যে বোন আমিন। এটা শুনলে দিকে কখনো বড় মনে করতেন না, মূসা নবী সম্পর্কে বলেছেন মূসা আমার চেয়ে উত্তম, ঈসা আমার চেয়ে উত্তম, ইউনুস আমার চেয়ে উত্তম, ইউসুফ আমার চেয়ে উত্তম, কিন্তু আমরা জানি সর্বোত্তম নবী, জোরে বলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে উত্তম কেউ নাই। প্রিয় ভাইরা, সেই নবী আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস করতে হবে। শুধু তাই না, সব নবীকে তিনি ইজ্জত দিয়েছেন, কোনো নবীকে আন্ডার এস্টিমেট করেন নাই। মূসা নবীকে বলছেন শোনো, কিয়ামতের দিন আমাকে আল্লাহ উঠাবেন, কিন্তু উঠেই দেখবো মূসা নবী যাহা ইয়ার আরশে আজিমের পিলারে হেলান দিয়ে বসে দাঁড়িয়ে আছেন। আমি জানি না মূসাকে কি আল্লাহ বেহুশ করছেন না আমার আগে উঠাইছেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমরা জানি আমাদের নবী আগে, ঠিক কিনা বলেন? মূসা নবী কত সম্মানটা দিয়েছেন দেখেন না। রাসূল বলছেন বেলাল, ব্যাপারটা কি তুমি যে আমার আগে জান্নাতে চলে গেলে, সোনালা বলবেন না তো? বেলাল কি রাসূলের আগে জান্নাতে যেতে পারবেন? না না না, রাসূল বলছেন মেরাজে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনে আসছে, এটা প্রতীকী দৃষ্টান্ত বলেছেন, উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেলেন অমর রাদিয়াল্লাহকে এসে বলেন।